আমরা চলে আসছি জালালপুর ইকো রিসোর্ট। এখন রিসোর্টের সামনে রাস্তা দাঁড়ানো, পুরো একটা গ্রামীণ পরিবেশ। জালালপুর ইকো রিসোর্ট, এটা হচ্ছে মেইন রিসোর্টটা। ফ্রন্টে দুইটা গেট আছে। জালালপুর ইকো রিসোর্ট, একটা গ্রামীণ পরিবেশ। ঢাকা থেকে টোটাল 2.5-3 ঘন্টার রাস্তা। আমরা এখন ভিতরে ঢুকবো। এন্ট্রেন্স আমরা উপরে আসলাম, উপরে গেলে ছাদ। আমরা রুম নিচ্ছি হলো 201, 204, 205। This is the balcony. প্রত্যেকটা রুমের সাথে এরকম বেলকনি আছে। আমি কিছুক্ষণ আগে এখানে দাঁড়ায় ছিলাম। উপরটাই হচ্ছে ছাদ। তিনতলায় ছাদ, দোতলা পর্যন্ত। আমরা 201 নম্বর রুম নিচ্ছি, 204-205 নেওয়া হয়েছে।
বাহ, রুমটা কিন্তু খুবই সুন্দর, এসি আছে, ফ্যান, টিভি, ডাবল বেড, এবং রুম থেকে বাইরে দেখার যে ভিউটা খুবই সুন্দর। সুন্দর বসার কুশন আছে, নাইস। আমাকে তো ব্যালকনিগুলো খুবই ভালো লাগতেছে, ব্যালকনি এবং রুম থেকে বাইরে দেখার যে ভিউটা খুবই সুন্দর। গ্লাস is the room. আটকায় রাখি, কারণ মশার কি হবে সেটা বলা যাচ্ছে না, মশার উপদ্রব থাকতে পারে। আমরা একটু ওয়াশরুমটা দেখি, হাই কমোড, দিস ইজ রুম 201। ওকে, 204। এই রুমটা চমৎকার, মানে প্রত্যেকটা রুম থেকে বাইরের ভিউটা দেখার ওয়েটা খুবই সুন্দর, বাইরের ভিউটা চমৎকার লাগে প্রত্যেকটা রুম থেকেই। প্রত্যেকটা রুমে এসি আছে, আমাদের একটু ব্যালকনিতে যাই। তো ব্যালকনিটা ছোট, 201-এর মতো অতটা বড় না, বাট স্টিল পাশের এটা মেবি ওদের এক্সটেনশন, এখানে এক্সটেন্ড করে আরও কয়েকটা ওরা ইউনিট করবে। এখান থেকে কিন্তু পুলটা দেখা যাচ্ছে, আমরা কিছুক্ষণের পরে পুলে যাব। ছাদটা দেখে আসি, স্যান্ডেলের শব্দ, ছাদটা কিন্তু বেশ স্পেশাস, ছাদে বমি একটা ওয়াশরুমও আছে, ফাইন। পুরাই গ্রামীণ পরিবেশ, একদম গাছগাছালির মধ্যে বিল্ডিংটা।
So this is the rooftop. আমরা এখান থেকে নিচের ভিউটা দেখি। এটা ছিল দোতলা কমন ব্যালকনি। এটা ছিল এন্ট্রান্স। পুরো একটা গ্রামীণ পরিবেশ। জালালপুর ইকো রিসোর্ট, সেটা হচ্ছে রুফটপের ফুল ভিউটা। ডাইনিং স্পেস এটা না? হ্যাঁ, সুন্দর। এই যে এটা কত, 15 রকমের ভর্তা না? 15 রকমের ভর্তা। এটা মানে শুট কি, রাইট? হ্যাঁ, শুট। সালাদ, ডেজার্ট, ভর্তা। পোলাও আছে, ভাতও আছে, তাই তো? ডাইনিং স্পেস, বাইরে দিয়ে দেখা যেতেছে কাচের। এই সোজা গেলে পুল, তাই না? জি, সুইমিং পুল। আমাদের আস্তে আস্তে বেশ দেরি হয়ে গেছে, আমি এখানে খেয়ে নিব। পুলটা একটু দেখে আসি। রাস্তা বাহিরের জুতা না? ঠিক আছে। আপনাদের এটাকে এখনো রিনোভেশন চলছে মানে আমরা পাশে একটা দেখলাম ওইটাকে আপনাদের। আচ্ছা আচ্ছা, এখানে আবার স্যান্ডেল আসছে, স্যান্ডেল নিয়ে নেই। এখানে একটা বসার সুন্দর জায়গা হচ্ছে আর কি। সো ডাইনিং থেকে বের হয়ে কিন্তু পুলের রাস্তাটা। পুরোটা গাছগাছালিতে ঢাকা। আমরা পুলের দিকে যাই। সাউন্ডটাই অন্যরকম। So we are heading towards the pool. This is the swimming pool. খুব একটা বড় না,
বাট মোটামুটি মডারেট সাইজের, পাশে বসার সুন্দর জায়গা আছে। সামনে খোলা জায়গা, খুবই সুন্দর। সেটা হচ্ছে পুল, পুলটাতে বেশ পাতা টাতা পড়ছে, এটা পরিষ্কার করে ফেলবে, পরিষ্কার করলে আমরা নামবো। This is the pool. বসার জায়গা আছে, এবং এই পুলে হোপফুলি সবাই নামতে পারবে, খুব বেশি একটা গভীরও না। আমরা একটু এই প্লেসটা দেখে আসি, বসার জায়গাটা। পুরো একটা গ্রামীণ পরিবেশ। এখান থেকে পুলের ভিউটা, জালালপুর ইকো রিসোর্ট। ওয়েল, ইটস ডিনার টাইম, এটা হচ্ছে ডিনারের আইটেম, রোস্ট বিফ অ্যান্ড ভেজিটেবলস। সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে ছিল বারবিকিউ, চিতই পিঠা আর ভাপা পিঠা। রাতে বারবিকিউ, চিতই পিঠা, ভাপা পিঠা, শুধু ভাপা। বারবিকিউটা কোথায়? বারবিকিউ নিচে হচ্ছে,
উপরেই হবে, বারবিকিউ করা হয়ে গেছে, ও হয়ে গেছে, উপরে এসে আবার ইয়া করবেন তাই তো। ওকে, এখানে চিতই পিঠা হচ্ছে, তেলাপিয়া বারবিকিউ, সারা দিন ধরে পারমিশন লাগে, পরে বুঝবা, একদম পারফেক্ট মোমেন্টের জন্য, যখন ডেলিভারিটা মারলে একদম বোল্ড।